নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে প্রতারণার গল্প বলার জন্য। পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে 30 কোটি টাকা কামিয়ে নিয়েছেন এক মহিলা। পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে 30 কোটি টাকা কামিয়েছেন এক মহিলা, সাদিয়া জান্নাত। ভদ্রমহিলা বাংলাদেশের বরিশালের মানুষ সাদিয়া জান্নাত। তিনি গত বহু বছর ধরে, প্রায় 10 বছর ধরে খবর কাগজে নানা সময় বিজ্ঞাপন দিচ্ছিলেন। কি বিজ্ঞাপন তিনি দেন? রিসেন্টলি তিনি খবর কাগজে বিজ্ঞাপন দেন যে কানাডা নিবাসী এক ভদ্রমহিলা তিনি, সাদিয়া জান্নাত। তার বয়স 37 বছর। তিনি ডিভোর্সি, তবে সন্তানহীন না, কিন্তু তার একটা বিরাট বড় ব্যবসা আছে, অন্তত 200 কোটির ব্যবসা। এই 200 কোটির ব্যবসা তিনি একা দেখাশোনা করেন। তিনি পাত্র চান বিয়ের পর পাত্রকে নিয়ে কানাডায় চলে যাবেন, আর কানাডাতেই একসঙ্গে তারা ব্যবসা দেখবেন, পাত্রই দেখবে, তিনি আর ব্যবসা ব্যবসা ভালো লাগছে না, ব্যাস। তো এই যদি বিজ্ঞাপন হয় খবর কাগজে, কে আর ছাড়বে বলুন? যে যার মতো ফোন করেছে, আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, সবাই ওই নম্বরে যোগাযোগ করেছে। এসব করতে করতেই 30 কোটি টাকা সাদিয়া জান্নাত কামিয়েছেন প্রতারণা করে। কি হয়, ধরা পড়লেন কিভাবে? রিসেন্টলি তিনি সম্প্রতি ঢাকায় এসেছিলেন। ঢাকায় পুলিশ তাকে খুঁজছিল কিছুদিন ধরে, কারণ রিসেন্ট এক বয়স্ক ভদ্রলোক, প্রায় 70 বছর বয়স, তারও মনে হয়েছিল দিদি সাদিয়া জান্নাতকে বিয়ে করবেন। তো তিনি যথারীতি ফোন করেন। সাদিয়া জান্নাত SSC পরীক্ষা দেওয়ার চেষ্টা করে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে পাশ করতে পারেন। কিন্তু সাদিয়া জান্নাত বেশ আধুনিক, তিনি কথা বলেন স্মার্ট, তার ইংরেজি অ্যাক্সেন্ট খুব ভালো। তিনি যখন বলেন যে আমি কানাডায় থাকি, তখন মানুষের বুঝতে খুব একটা মানে সন্দেহ হয় না, বরং মনে হয় ও আচ্ছা, তিনি কানাডায় থাকার মতোই মানুষ, আধুনিক স্মার্ট মানুষ। তো সাদিয়া জান্নাত এই বয়স্ক ভদ্রলোককে বলেন যে হ্যাঁ, আমি আপনার সঙ্গে বিয়ে করবো, অসুবিধা নেই, আপনি তাহলে আমার সঙ্গে কানাডায় চলে আসুন। এইভাবে 2-4 দিন কথাবার্তা হওয়ার পর সাদিয়া জান্নাত জানান কানাডায় এখন প্রচন্ড ঠান্ডা, তারও কষ্ট হচ্ছে থাকতে। তিনি ভাবছেন যে তিনি আর কানাডায় থাকবেন না, বাংলাদেশে ফিরে আসবেন, এবং বাংলাদেশে যে ফিরে আসবেন, তিনি ওই 200 কোটি টাকার ব্যবসা ওখানে কি করবেন? তিনি 200 কোটি টাকা নিয়ে আসবেন। তাহলে 200 কোটি টাকা তিনি কিসে নিয়ে আসবেন? কুরিয়ারে নিয়ে আসবেন। এই কুরিয়ারে নিয়ে আসতে গেলে তার কিছু আনুষঙ্গিক খরচ আছে, এই ব্যাপার স্যাপার বলে তিনি এই বৃদ্ধকে বা বয়স্ক মানুষকে 1,70,00,000 টাকা, না 1,80,00,000 টাকার মতো, 1,79,50,000, 1,80,00,000 ধরুন, এই টাকাটা ওই বয়স্ক ভদ্রলোকের থেকে তিনি চেয়ে নেন। তো বয়স্ক ভদ্রলোক দেন। এবার দেওয়ার পর যা হয়, টাকাও পাওয়া হয়ে গেছে, সাদিয়া জান্নাত ফোন তোলা ভুলে গেছেন। এই ভদ্রলোক বারবার ফোন করছেন, সাদিয়া জান্নাত ফোন তোলেন। তখন এই ভদ্রলোক গিয়ে থানায় একটি অভিযোগ জমা করেন। তো সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজ করছিল সাদিয়া জান্নাতের। অবশেষে ঢাকায় যখন তাকে গ্রেপ্তার করা হয়, সাদিয়া জান্নাতের কাছে প্রচুর কিছু পাওয়া যায়, প্রচুর সিম, বেনামে ব্যবহার করা প্রচুর সিম, অনেক কাগজপত্র, নথি, বেশ কিছু মোবাইল, এবং 48,00,000 টাকা ব্যাংকে জমা করা রসিদ। এই অবস্থায় সাদিয়া জান্নাত ধরা পড়েন। তারপর পুলিশের কাছে সবটাই ক্লিয়ার হয়ে যায়। তো সাদিয়া জান্নাত যেভাবে মানুষদের বোকা বানাচ্ছিলেন, 30 কোটি টাকা রোজগার করা, মানুষকে প্রতারণা করা, বিয়ের জন্য পাত্র খুঁজতে চাই বলে, এটা বুঝতে পারছেন চারটিখানি ব্যাপার? মানে সাদিয়া জান্নাত সত্যিই তিনি তার বিবাহ করেছেন, এবং তার যে স্বামী বলুন, সেই স্বামীও কিন্তু তার এই গোটা ঘটনার সঙ্গে ষড়যন্ত্রের মধ্যে তিনি একজন। এই প্রতারণাটা সাদিয়া জান্নাত করেন, তার হাজবেন্ডও তার সঙ্গে থেকেই কাজটি করেন। একা ভদ্রমহিলা কি করে করবেন? তা হলেও একা হন আর দোকা হন, পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে 30 কোটি টাকা রোজগার করে নেওয়া প্রতারণা করে, এই কাজ সত্যি বাঙালি ভুলবে না বোধ হয়। কি প্রতারণা আর কত রকমের হতে পারে? নানা রকম জালিয়াতি দেখি আমরা, প্রতারণা দেখি আমরা, কিন্তু পাত্র চাই বলে তাকে কানাডায় নিয়ে আসবো এই লোভ দেখিয়ে তার থেকে টাকা আত্মসাৎ, এবং কত কত টাকা নিয়েছেন বলে 30 কোটি টাকা নিয়ে নিতে পেরেছেন। ভাববেন অ্যামাউন্টটা, 30 কোটি টাকা, 30,000, 30,00,000 নয়, 30 কোটি টাকা রোজগার করেছেন যে ভদ্রমহিলা, তাকে ভদ্রমহিলা আদৌ বলা যায় কি? যে মানুষটা প্রতারণা করে 30 কোটি টাকা লোকের থেকে নিয়ে নেন বিয়ের জন্য, তিনি ভদ্রমহিলা আমার কি করে? তাই আমি যে ভদ্রমহিলা বলেছিলাম ওগুলো সব বুঝ্য করলাম। তো ব্যাস, আপনিও খুব সাবধান, খবর কাগজে বিজ্ঞাপন দেখে যদি পাত্র হতে ইচ্ছে করে আর টাকা পয়সার বিষয় হয়, তাহলে এই স্বরূপ কথায় এই শোনা এপিসোডটা বা দেখা এপিসোডটা আপনি কিন্তু ভুলে যাবেন না। তো আজকের মতো এটুকুই, দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।